স্বাগত নিউজ 24 সকালের সংবাদের সঙ্গে আছি আমি তানিয়া হারুন বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র আইনমন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে কথা জানান ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট পিটার হাস এই সময় আইনমন্ত্রী জানান আইনটি করা হয়েছে সাইবার নিরাপত্তায় কারো ব্যক্তি স্বাধীনতা খাটো করতে নয় আইনমন্ত্রী আরও জানান বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরাতে নতুন করে উদ্যোগ নিতে বলেছে যুক্তরাষ্ট্র শাহনাজ ইয়াসমিনের প্রতিবেদন ঢাকায় নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত রবার্ট পিটার হাস বৃহস্পতিবার সচিবালয়ে আসেন আইনমন্ত্রী আনিসুল হকের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এ সময় তাদের আলোচনা হয় দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ৫০ বছর ছাড়াও ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এবং যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীকে ফিরিয়ে দেওয়া প্রসঙ্গে পরে আইনমন্ত্রী সাংবাদিকদের জানান বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরাতে বাংলাদেশকে নতুন করে উদ্যোগ নিতে বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের যারা হত্যাকারী আদালত দ্বারা সাজাপ্রাপ্ত ফাঁসির আসামি এম রাশেদ চৌধুরী সেখানে পালিয়ে আছে তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে এইটা তো একটা বার্নিং ইস্যু এবং এই এই সব ইস্যুগুলি তড়িৎ আমরা এগুলি ফয়সালা করাটা উচিত বাংলাদেশের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের উদ্বেগের কথা জানিয়ে রাষ্ট্রদূত বিষয়টি নিয়ে সরকারকে আরো ভাববার পরামর্শ দিয়েছেন বলে জানান আইনমন্ত্রী ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে যেটা আমি বলেছি যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট কখনোই এই বাক স্বাধীনতা বা সংবাদ মাধ্যমের স্বাধীনতা করার জন্য বন্ধ করার জন্য বা খর্ব করার জন্য করা হয় নাই বরঞ্চ এটা সাইবার ক্রাইম কন্ট্রোল করার জন্য করা হয়েছে যুক্তরাষ্ট্রের সাথে বন্ধুত্বের ৫০ বছর পূর্তি উদযাপন করছে বাংলাদেশ সামনের দিনগুলোতে সম্পর্ক আরো জোরদারের আশাবাদ দুই দেশের এই সম্পর্ক যেন আরো দৃঢ় হয় সেইটাই আমরা চেষ্টা করব এই ব্যাপারে আলাপ আলোচনা হয়েছে শাহনাজ ইয়াসমিন নিউজ 24 ঢাকা তথ্য প্রযুক্তির বিকাশের সঙ্গে ডিজিটাল নিরাপত্তার বিষয়ে সংশ্লিষ্টদের আরও বেশি নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ টাস্ক ফোর্সের সভায় এই নির্দেশনা দেন তিনি প্রধানমন্ত্রী বলেন নতুন প্রযুক্তি আসবে প্রতিনিয়ত আর সেই প্রযুক্তির সঙ্গে মানিয়ে নেওয়ার মানসিকতাও থাকতে হবে সবার মধ্যে শালি জয়ের প্রতিবেদন তথ্য প্রযুক্তি খাতে এগিয়ে যেতে কৌশলপত্র প্রণয়ন এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার রোডম্যাপ বাস্তবায়নের লক্ষ্যে ২০১৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গঠিত হয় ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্স মন্ত্রিসভার সদস্যরা ছাড়াও ২৩ সদস্যের এই টাস্কফোর্সে আছেন সংসদ সদস্য সরকারি কর্মচারী তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিরা গণভবনে এর তৃতীয় সভায় সরকার প্রধান গুরুত্ব দেন সাইবার সিকিউরিটি নিশ্চিত করার উপর আসলে প্রযুক্তি আমাদের যেমন সুযোগও সৃষ্টি করে দেয় অনেক সময় সমস্যাও সৃষ্টি করতে পারে সেদিক থেকে আমাদের এই নিরাপত্তার দিকটা আরও নতুনভাবে চিন্তা করতে হবে প্রযুক্তির উৎকর্ষতা প্রতিদিনই বাড়তে থাকবে প্রতিদিনই কিন্তু নতুন নতুন চিন্তা আসবে আমি এখন একটা হয়তো ভাবছি যে এটাই বোধ হয় প্রযোজ্য কিন্তু সেটাকে পার করে কিন্তু সামনে আরও যাবে তো আমাদের সবসময় ওইভাবে মাথায় রাখতে হবে প্রধানমন্ত্রী বলেন তথ্য প্রযুক্তি খাতে নিরন্তর গবেষণা অব্যাহত রাখতে হবে বাংলাদেশ আমরা ডিজিটাল থেকে স্মার্টে যাব সেই সাথে সাথে আমাদের শিক্ষা দীক্ষা শিল্প বাণিজ্য অর্থনৈতিক সব দিক থেকেই আমরা এগোতে পারবো বলে আমি বিশ্বাস করি ডিজিটাল বাংলাদেশ আজকে ৪০০০এর উপর ইউনিয়নে ব্রডব্যান্ড পৌঁছে যাওয়া বা স্যাটেলাইট উৎক্ষেপণ করা এটা কেউ কখনো অনেকে হয়তো স্বপ্নেই ভাবতে পারেনি সেটা আমরা করে ফেলেছি একটা ইউনিয়নে বসে তারা এই ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে শুধু দেশে না বিদেশেও তারা অর্থ উপার্জন করে কাজী এই যে সুযোগটা পাচ্ছে মানুষ এটাই তো সবথেকে বড় কথা চতুর্থ শিল্প বিপ্লবের সুফল পেতে তথ্য প্রযুক্তিতে তরুণ সমাজকে শিক্ষিত করে গড়ে তোলার তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রজন্ম না সামনের প্রজন্মকেও আমরা কিভাবে শাহ আলী জয় নিউজ 24 ঢাকা দুর্ভিক্ষ দেশে নয় বিএনপির মানসিকতায় বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকও বলেছেন দেশে একটি মানুষও না খেয়ে নেই এদিকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে গ্রেফতার করা পুলিশের দায়িত্ব ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অন্তরা বিশ্বাসের প্রতিবেদন
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বুধবার মতিঝিলে লিফলেট বিতরণ করছিলেন ইশরাক হোসেন। এ সময় পুলিশ তাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, পুরনো মামলায় ইশরাককে গ্রেফতার করা হয়েছে। আগের মামলায় ওয়ারেন্ট ছিল, আপনারা নিশ্চয়ই জানেন। আমাদের নিরাপত্তা বাহিনী তাকে অবশ্য অনেকবার স্মরণ করিয়ে দিয়েছে যে আপনার নামে ওয়ারেন্ট রয়েছে, আপনি কোর্টে যে জামিন নিয়ে আসেন। আমার মনে হয় তিনি আদালতে যে জামিন চেলে আদালত তার ব্যবস্থা নেবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সারা দেশে দুর্ভিক্ষের দাবিকে উড়িয়ে দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সচিবালয়ে তিনি বলেন, বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। দুর্ভিক্ষ আসলে দেশে নয়, দুর্ভিক্ষ চলছে বিএনপি সহ কিছু বিরোধী দলীয় নেতার মানসিকতা। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাকও বলেন, দেশে খাদ্যের অভাব নেই, বিএনপির আমলেই বরং মানুষকে না খেয়ে থাকতে হয়েছে। বাংলাদেশে যদি কৃষি না হয় দেশ টিকে থাকবে না। এই যে ইউক্রেনের যুদ্ধ হচ্ছে, ইউক্রেন থেকে আর এখন গম আসে না, তারাই গম সরবরাহ করে, রাশিয়া থেকে গম আসতেছে না। ইতিমধ্যেই পৃথিবীর বিভিন্ন দেশে দুর্ভিক্ষের হাতছানি, কাজেই কৃষিতে স্বয়ংসম্পূর্ণ থাকতে হবে। এ সময় কৃষি উৎপাদন বাড়ানোর উপরও জোর দেন মন্ত্রী। দেশ বাঁচাতে, দেশের মানুষকে বাঁচাতে সবার আগে দূষণমুক্ত একটা নির্বাচন দরকার বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিজেদের অপকর্ম আড়াল করে ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। আরো জানাচ্ছেন মারুফা রহমান। বিশ্ব স্বাস্থ্য দিবসের আলোচনায় বাংলাদেশের মানুষের স্বাস্থ্য, স্বাস্থ্যখাত এবং এ নিয়ে রাজনৈতিক অবস্থান তুলে ধরেন বিএনপি নেতারা। তারা বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থা থেকে শুরু করে সকল খাতের মেরামত করতে হবে। বাংলাদেশে আজকে বিশ্বের সবচেয়ে মাথাপিছু স্বাস্থ্যের স্বাস্থ্য ব্যয় সবচেয়ে বেশি কিন্তু বাংলাদেশ, আফগানিস্তানের চেয়েও বাংলাদেশে বেশি। আমাদের দেশের স্বাস্থ্য খাতে যতটুকু বরাদ্দ হয়েছে ততটুকু প্রপারলি ইউটিলাইজ হয়েছে কিনা সেটা তো আমাদের বিষয়, জনগণের বিষয়। জনগণের স্বার্থ, জনগণের স্বাস্থ্য, এগুলোর ব্যাপারে তাদের কোনো পরোয়া নাই। বিএনপি মহাসচিব বলেন, ক্ষমতায় টিকে থাকতে সরকার বিদেশিদের দ্বারস্থ হচ্ছে। তখন আপনারা এখন আমেরিকার কাছে দৌড় লাগিয়েছে, আমেরিকায় গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রীকে বলছে বিএনপিকে নির্বাচনে নিয়ে আসার জন্য চেষ্টা করেন, সাহায্য করেন আমাদেরকে। যখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জিজ্ঞেস করেছে আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে যে বিএনপিকে নির্বাচনে আনার জন্য আপনারা কী ব্যবস্থা করছেন, বিএনপি নেতারা মনে করেন সব কিছুর সমাধান কেবলমাত্র সরকার পরিবর্তনেই, আবারও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি তোলেন তারা। তাদের সারা বিশ্ব এফেক্ট। মারুফা রহমান, News24, ঢাকা। নিজস্ব ঠিকানায় মাথা গোজার ঠাঁই হওয়ার পর বদলে গেছে লক্ষাধিক ভূমিহীন পরিবারের জীবন, বেড়েছে পরিবারগুলোর অর্থনৈতিক কর্মকাণ্ড। পাকা বাড়ির আঙিনায় ছোট বাগান আর গবাদি পশু পালনের মধ্য দিয়ে তৈরি হয়েছে বাড়তি আয়ের পথ। শালি জয়ের প্রতিবেদন। অবসরে হাজেরা বেগম বসেন তার সেলাই মেশিনটি নিয়ে। সেলাই থেকে যে আয় হয় তার সচ্ছলতা বাড়ায় তার সংসারে। হাজেরা স্বপ্ন দেখেন তার তিন মেয়ে লেখাপড়া শিখবে, দাঁড়াবে নিজের পায়ে। এরা দে ছেলে মেয়ের খরচ পানি চালাবে, এরকম মানে একজনের ইয়াতে তো হবে না, নিজে করে মানে কিছু সহযোগিতা করে করব, এটাই আমার ইচ্ছে। অথচ কিছুদিন আগেও এমন চিত্র ছিল না। নদী ভাঙনে সর্বস্ব হারিয়ে দুবেলা দুমুঠো খাবার জোগাড় করাই ছিল তার জন্য সংগ্রামের। তবে আশ্রয়ন প্রকল্পে মাথা গোজার ঠাঁই হওয়ার পর পরিবর্তন শুরু হয় তার জীবনে। রাজশাহীর গোদাগাড়ির রানীনগর এলাকায় এমন বাড়ি পেয়েছেন শতাধিক পরিবার। এখন প্রত্যেকেরই লক্ষ্য আরও একটু উন্নত জীবনের। কেউ ধরেন যে কি গরু পালে, কেউ ছাগল পালে। আমাদের যেমন ধরেন যে কি ছাগল আছে, গরু আছে। আমার ছোট দোকান দিয়েছি, ছোট দোকানটা আরো বড় করার ইচ্ছা আছে। মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে সারা দেশে এমন বদলে যাওয়ার গল্প লিখেছেন 1,17,000 পরিবার। মুজিববর্ষের ঘরের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী এই দেশে যাদের মাথার উপরে ছাদ ছিল না তাদের মাথার উপরে ছাদ দিয়েছেন এবং তাদের সন্তানদের ভবিষ্যতে আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকার অধিকার দিয়েছেন।
দেশের সব মানুষের জন্য আবাসন নিশ্চিত করার এই উদ্যোগকে বলা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের শেখ হাসিনা মডেল। এইখান থেকে পুরো একটা ইনক্লুসিভ ডেভেলপমেন্ট হয়, এই জন্য আমরা এটাকে বলি যে অন্তর্ভুক্তিমূলক শেখ হাসিনা মডেল, এবং পৃথিবীতে কোথাও এই মডেলটা কিন্তু নেই, বাংলাদেশ ইজ এক্সাম্পল। অল্প কিছুদিনের মধ্যেই আশ্রয়নের তৃতীয় পর্যায়ের মাধ্যমে সারা দেশে আরো 65,000 ভূমিহীন পরিবার পাচ্ছেন নতুন বাড়ি। বলা হয় মানুষ তার স্বপ্নের সমান বড়, কিন্তু ভূমিহীন ঘরহীন মানুষের স্বপ্ন দেখার সাহসটুকু এতদিন ছিল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মডেল তাদেরকে স্বপ্ন দেখার সাহস জুগিয়েছে, সাহস জুগিয়েছে সেই স্বপ্ন বাস্তবায়নের। শাহ আলী জয়, নিউজ 24, গোদাগাড়ি, রাজশাহী। যানজটে ট্রেন আটকে যাওয়ার কথা কি কখনো শুনেছেন? এমন ঘটনাই ঘটেছে বন্দর নগরী চট্টগ্রামের সল্ট গোল্লা ক্রসিং এ। রাজধানীতে সপ্তাহের শেষ কর্মদিবস শুরু হয় যানজট সঙ্গী করে। এতে চরম ভোগান্তিতে পড়েন স্কুল কলেজগামী শিক্ষার্থী সহ কর্মজীবী মানুষ। ভোগান্তির মাত্রা বাড়ে শেষ বিকেলে, অফিস শেষে বাসায় ফিরতে নাজেহাল অবস্থা নগরবাসীর। নাইমাল জিকর প্রতিবেদনে বিস্তারিত। বন্দর নগরী চট্টগ্রামের সল্টগোল্লা রেল ক্রসিং, কাজ শেষে বাড়ি ফিরতে মানুষের ব্যস্ততা, পাল্লা দিয়ে বাড়ে যানজট, ক্রমে সড়কের চাপ পৌঁছায় রেল ক্রসিং এ। এদিকে ঘাড়ের উপর এসে পড়ে ট্রেন, শেষ পর্যন্ত গেটম্যানের তৎপরতায় বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান অনেকে। আর রাজধানী সড়কে ভোগান্তি ছিল চিরচেনা রূপে। এই চিত্র আরো ভয়াবহ আকার নিয়েছে সপ্তাহের শেষ কর্মদিবসে। এদিন বনানী, মহাখালী, পল্টন, মতিঝিল সহ রাজধানী জুড়ে ছিল তীব্র যানজট। রমজানের পঞ্চম দিনে মানুষের ভোগান্তি চরমে, দুর্ভোগের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে গরম। ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থেকে কেউ করেছেন ক্ষোভ প্রকাশ, আবার কেউ কেউ পায়ে হেঁটেই রওনা দেন গন্তব্যে। অফিস যেতে আমাদের 2-3 ঘন্টা লেগে যাচ্ছে, আমরা কোনো কাজ করতে পারছি না, এক এরিয়া থেকে আরেক এরিয়া যেতে আমাদের অনেক সময় লাগছে, যানজটে পড়ি আমরা, কষ্ট হয় আমাদের চলাফেরা সমস্যা। পুলিশ বলছে যান চলাচলের জন্য রাস্তা সংকট আর নগর জুড়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ চলায় এমন যানজটের সৃষ্টি হয়েছে, যা সামাল দিতে হিমশিম খাচ্ছেন তারা। ব্যক্তিগত গাড়ির চাপের কারণে রাস্তা যে স্বাভাবিক যায় যাত্রীরা থাকে তারা কিছুটা বিড়ম্বনায় পড়ে, এবং স্কুল যে যখন ছুটি শেষ হয়ে যায় এই চাপটা সামলাতে আমাদের অনেক বিঘ্নিত হয়। এই সংকট থেকে বাঁচতে হলে প্রাইভেট যানের পরিবর্তে গণপরিবহনের ব্যবহার বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। নাইন আলচিকো, নিউজ 24, ঢাকা। ভুয়া সার্টিফিকেট বিক্রির জন্য খুলে বসেছেন গোটা কয়েক অদৃশ্য মেডিকেল কলেজ। সেখান থেকে প্রায় 2 যুগ ধরে দেয়া হচ্ছে মেডিকেল ডিগ্রির ভুয়া সার্টিফিকেট, আর এই সার্টিফিকেট নিয়েই সারা দেশে ছড়িয়ে পড়ছে ভুয়া ডাক্তার। সম্প্রতি ভুয়া সনদের রমরমা বাণিজ্যের মূল হোতা সহ তার দেয়া সার্টিফিকেট নিয়ে চিকিৎসক বনে যাওয়া 4 ভুয়া ডাক্তারকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা শাখা। বিস্তারিত জানাচ্ছেন শফিকুজ্জামান রুবেল। 2-25 লাখ টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে যে কোনো ধরনের ডাক্তারের সার্টিফিকেট। শুধু তাই নয়, এরা দিব্যি চিকিৎসাও দিয়ে যাচ্ছে। দীর্ঘ 2 যুগ ধরে প্রিমিয়াম ইউনিভার্সিটি অফ টেকনোলজি সহ এমন আরো 3টি অদৃশ্য ইউনিভার্সিটি থেকে ভুয়া ডাক্তারের সার্টিফিকেট বিক্রি করে এখন কোটি টাকার মালিক অধ্যাপক নুরুল হক ওরফে শেখ গনি নামের এক প্রতারক। সম্প্রতি গোয়েন্দা ওয়ারি শাখা গনি সহ তার ভুয়া 4 চিকিৎসককে গ্রেপ্তার করেছে। গোয়েন্দা শাখা প্রধান জানান, চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে আকৃষ্ট করে সার্টিফিকেট দেওয়া হয় পার্সেলে। এ কাজে তার সপরিবারের সম্পৃক্ততা ছিল বলে জানান তিনি। MBBS, BDS, ইঞ্জিনিয়ারিং, অনার্স, PhD, MPhil সব ধরনের ডিগ্রি তার বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হয় মর্মে সে অ্যাডভার্টাইজ করে। যেসব ক্যাম্পাসের নামগুলি থাকে সেগুলি কোথাও কোনো ক্যাম্পাস ছিল না, সে ভর্তি করে ফোনের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে যোগাযোগ করে নেয় এবং একটি পর্যায়ে তাদেরকে সার্টিফিকেটে পার্সেলের মাধ্যমে সার্টিফিকেট প্রেরণ করে, অথবা মাঝে মাঝে কোনো এক জায়গায় হয়তো তার লোকজন যে সার্টিফিকেট দিয়ে আসে। তিনি জানান, 1996 সাল থেকে এই ব্যবসা চলমান ছিল, তাই দেশের বিভিন্ন স্থানে ভুয়া চিকিৎসক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এরা নামের পাশে ইচ্ছেমতো ডিগ্রি ব্যবহার করছে, সমাজে ধোঁকা দিয়ে তারা ডাক্তারি পেশায় তারা জড়িয়ে আছে। আমাদের যে ধারণা যে বহু দিন ধরে সে যেহেতু এই ব্যবসাগুলি চালাচ্ছে আর তারা সব যাচ্ছে কিন্তু ঢাকা শহরে, আমরা যেটা পেয়েছি যেখানে মফস্বলে রুরাল এরিয়া এই কাজগুলি করে যাচ্ছে। এখনো যেহেতু এই প্রতিষ্ঠানগুলো থেকে ডাক্তার বনে যাওয়ার সংখ্যা নির্ণয় করা যায়নি, তাই চিকিৎসা সেবা নেওয়ায় সচেতন হওয়ার পরামর্শ দেন গোয়েন্দা শাখা প্রধান। শফিকুজ্জামান রুবেল,
নিউজ 24 ঢাকা। কুমিল্লার র‍্যাবের সাথে মাদক ব্যবসায়ীদের গোলাগুলিতে র‍্যাবের এক সদস্য আহত হয়েছে। এই ঘটনায় মাদক ব্যবসায়ীদের তিনজন গুলিবিদ্ধ হয়েছে, এছাড়াও আরও দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজীর লালবাগ রাস্তার মাথায় এই ঘটনা ঘটে। র‍্যাব ১১ কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, হঠাৎ মাদক ব্যবসায়ীরা র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়া শুরু করে, আত্মরক্ষার্থে র‍্যাবও গুলি করে। এ সময় গোলাগুলিতে র‍্যাবের এক সদস্য সহ তিন মাদক ব্যবসায়ী আহত হয়। মাদক ব্যবসায়ীরা হঠাৎ করে আমাদের র‍্যাবের সদস্যদের উপর গুলি বর্ষণ করলে আমরা আত্মরক্ষার্থে গুলি বর্ষণ করি এবং এই গোলাগুলিতে আমাদের একজন র‍্যাব সদস্য গুলিবিদ্ধ হয়েছে, সে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। পাহাড়ি ঢলে কিশোরগঞ্জের হাওরে প্রায় 360 হেক্টর জমির বোরো ধান পানির নিচে তলিয়ে গেছে। কষ্টে ফলানো সোনার ফসল হারিয়ে দিশেহারা কৃষক। তবে হাওরের ধনু নদীতে পানি কমতে শুরু করেছে। জেলা প্রশাসক বলছেন, ক্ষতিগ্রস্তদের তালিকা করে প্রণোদনার ব্যবস্থা করা হবে। টিটু দাসের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। পাহাড়ি ঢলের পানিতে প্রথমে কিশোরগঞ্জের ইটনা উপজেলার নিচু জমি পানির নিচে তলিয়ে যায়। তারপর ধনপুর ইউনিয়নের হাপানিয়া হাওরের প্রায় 600 একর জমির বোরো ধান পানির নিচে তলিয়ে যায়। ইটনা উপজেলা ছাড়াও মিঠামইন ও নিকলি উপজেলা মিলে প্রায় 360 হেক্টর জমির বোরো ধান এখন পানির নিচে। এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। নদী ভরাট হয়ে গেছে, আর নদী খনন করলে আর যদি বেরিবাদ হয় তা আমরা ধান তুলতে পারবো। আমি প্রায় 10 একর জমি করছি, আমি একটি ধান আনতে পারি না। তবে ফসল রক্ষায় বাঁধ শক্তিশালী করতে দিনরাত কাজ করে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড ও এলাকাবাসী। এদিকে ধনু নদীর পানি কমলেও কালনি কুশিয়ারা নদীর পানি বাড়ছে। পানি উন্নয়ন বোর্ডের এবং কি এলাকার লোকজন, সমস্ত লোকজন, চেয়ারম্যান, সবাই যারা আছে সবাই সহযোগিতা করছে, রাত্রি দিনে কাজ করছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের তালিকা করে প্রণোদনার ব্যবস্থা করা হবে বলে জানান জেলা প্রশাসক। আমরা কৃষি বিভাগের মাধ্যমে তাদের তালিকা তৈরি করছি এবং সরকারকে বিষয়টি জানাবো যে তাদের যে ক্ষতিটি হয়েছে সেই ক্ষতিটি যাতে তাদেরকে কিছু প্রণোদনা দেওয়া যায়। এর আগে 2017 সালের আগাম বন্যায় কিশোরগঞ্জ হাওরের একমাত্র বোরো ফসল পানির নিচে তলিয়ে যায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সুনামগঞ্জে ছোট বড় মিলিয়ে প্রায় 11টি হাওর এখনও পানিতে ডুবে আছে। এই পরিস্থিতিতে পানি উন্নয়ন বোর্ডের সব কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এক বৈঠকে এমন সিদ্ধান্তের কথা জানানো হয়। এই সময় উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এনামুল হক শামীম। এর আগে দুপুরে সুনামগঞ্জের হাওরের ঝুঁকিপূর্ণ বাঁধগুলো পরিদর্শন করেন পানি সম্পদ উপমন্ত্রী। এদিকে দিরাইয়ের বৈশাখীর বাঁধ ভেঙে ডুবে যায় চাপতির হাওর, এতে পানির নিচে 5,000 হেক্টর ফসলি জমি। ছুটি বাতিল করতেছি, অতিরিক্ত কর্মকর্তা নিয়ে আসছি, আরো নিয়ে আসতেছি। আমাদের প্রধান প্রকৌশলী যিনি সিলেটে অফিস করতেন তিনি আজকে থেকেই সুনামগঞ্জে আছেন এবং থাকবেন। আর অতিরিক্ত স্টাফ যারা লাগবে সেটা আমরা এখানে দিয়ে দিব এবং আপনাদের জানিয়ে দিব কোন উপজেলায় কে আছে। জয়পুরহাটের দুটি মহাসড়কের চারটি বেইলি সেতু দিয়ে ঝুঁকি দিয়ে চলছে ভারী যানবাহন। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে দুর্বল হয়ে পড়েছে সেতুগুলোর কাঠামো। ভারী যানবাহনের ভারে কেঁপে ওঠে পুরো সেতু। লোহার পাটাতনে জং ধরে সৃষ্টি হয়েছে বড় বড় ফাটল। তবে সংশ্লিষ্টদের দাবি, ঝুঁকিপূর্ণ হওয়ায় নতুন সেতু নির্মাণের প্রক্রিয়া চলমান। জয়পুরহাট প্রতিনিধি আলমগীর চৌধুরীর তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। জয়পুরহাট খেতলাল জেলা মহাসড়কে তিনটি আর পাঁচবিবি হিলি সালাইপুর কালাই মহাসড়কে এই সেতুগুলোর যাত্রা শুরু হয় 90 দশকে। তবে বয়সের ভার আর সংস্কারের অভাবে এখন পুরোই জরাজীর্ণ দশা সেতুগুলোর। ঝুঁকিপূর্ণ হওয়ায় ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞাও দিয়েছে সেতু কর্তৃপক্ষ। গাড়ি অন্য রাস্তা দিয়ে না যে সব গাড়ি এই রাস্তা যায়, যার ফলে আমাদের রেবিলিসটা তাড়াতাড়ি সংস্কার করা হোক এটাই আমরা চাই। যে কোনো সময় এটা দুর্ঘটনার কারণে ভেঙে যেতে পারে। সেতুর লোহার পাটাতন জং ধরে জায়গায় জায়গায় মেরামত অনুপযোগী হয়েছে, ফলে মালবোঝাই ট্রাক যাতায়াতের সময় পুরো সেতুই কেঁপে ওঠে। বৃষ্টি খুবই ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় মারাত্মক দুর্ঘটনা হতে পারে। মোটা আপনি ভেঙে পড়তে পারে, পাথরের গাড়ি আরবে তোলা যায় না, খালি গাড়ি আপনি ধরেন ব্রিজ দমকা আর কি। জনসাধারণের দাবির প্রেক্ষিতে সেতুগুলো নির্মাণের বিষয়ে প্রয়োজনীয়
উদ্যোগ নেওয়ার কথা জানালেন জেলা সড়ক ও জনপথ বিভাগের এই প্রধান প্রকৌশলী। চারটে বেলে সেতু নিয়ে একটি প্রকল্প ইতিমধ্যে অনুমোদন হয়েছে, বর্তমানে ডিজাইন এবং প্রাকলনের কাজ চলমান আছে। আশা করা হচ্ছে যে এপ্রিল 2022 নাগাদ আমরা দরপত্র আহ্বান করতে পারবো এবং জুন 2025 নাগাদ আমরা কাজ শুরু করতে পারবো। বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেতে আর মেরামত নয়, স্থায়ীভাবে নতুন সেতু নির্মাণে দ্রুত উদ্যোগ নেবেন সংশ্লিষ্টরা, এমন প্রত্যাশা এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। 4,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে 6 লেনের যশোর ঝিনাইদহ মহাসড়ক। 48.5 কিলোমিটার সড়কের উন্নয়নে প্রতি কিলোমিটারে গড় ব্যয় ধরা হয়েছে 86 কোটি টাকা। সড়ক বিভাগ বলছেন প্রকল্পটি বাস্তবায়িত হলে যানজট ও দুর্ঘটনা কমবে। রিপন হোসেনের রিপোর্ট আর ছবি তুলেছেন বুলবুল শহীদ খান। যশোর থেকে ঝিনাইদহের দূরত্ব 48 কিলোমিটার, আয়তনে ছোট হলেও দেশের অর্থনৈতিক উন্নয়নে এই সড়কের গুরুত্ব অনেক বেশি। গুরুত্ব বিবেচনায় প্রথম পর্যায়ে এই মহাসড়ক উন্নীত করা হবে 4 লেনে। স্থানীয়রা বলছেন প্রকল্পটি বাস্তবায়িত হলে কমবে দুর্ঘটনা, রেহাই মিলবে যানজট ভোগান্তি থেকে। উত্তরবঙ্গের সাথে যোগাযোগটা ভালো হবে এবং আমরা যাতায়াতের জন্য খুব সুবিধা হবে। রাস্তা চলে গাড়ি চলাচল স্বাভাবিক হবে এবং রাস্তার দুর্ঘটনা কম হবে। রাস্তাটা বড় হবে, রোডঘাট যানবাহন ভালোভাবে চলতে পারবে, কোনো অ্যাক্সিডেন্ট হবে না এবং অনেক সুবিধা হবে, কারণ এই রোডের সাথে দক্ষিণবঙ্গের অনেক রোডের সাথে সংযুক্ত। শুধুই কি দুর্ভোগ থেকে মুক্তি, গতি আসবে ব্যবসা বাণিজ্যেও। আমাদের বেনাপুল থেকে যেসব আমদানি এবং রপ্তানি হয় সেই রপ্তানি কাজগুলো খুব সহজ হবে। খুব দ্রুত যদি আমাদের এই আপনার 6 লেনটা যদি দ্রুত শেষ করা যায় সেটা আমাদের যশোরের জন্য অনেক উপকার হয়ে নিয়ে। প্রকল্প সংশ্লিষ্টরা জানালেন 4 লেনের কাজ শেষ হলে গড়ে উঠবে নিরাপদ সড়ক নেটওয়ার্ক। এই প্রকল্পটির তৃতীয় ফেজে আমরা নাভারন থেকে শুরু করে সাতক্ষীরা হয়ে ভোমরা স্থলবন্দর পর্যন্ত কাজ হওয়ার কথা রয়েছে। দুইটা স্থলবন্দরকে সংযুক্ত করবে। সবগুলো বাস্তবায়ন হলে আশেপাশের এলাকার আর্থসামাজিক উন্নয়ন সহ একটা ব্যাপক পরিবর্তন আসবে। যশোর ঝিনাইদহ মহাসড়কটির কাজ শেষ হওয়ার কথা রয়েছে 2023 সালের ডিসেম্বরে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ঠাকুরগাঁওয়ে গাইনি চিকিৎসকের পরামর্শে পরীক্ষা না করায় রোগী ও স্বজনদের মারধরের অভিযোগ উঠেছে। খবর পেয়ে স্থানীয় সংবাদকর্মীরা ছবি তুলতে গেলে তাদের সাথে খারাপ আচরণ করে নিউজ 24-এর প্রতিনিধির ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয়। এই ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে, উদ্ধারে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। শহরের নিরাপদ ডায়াগনস্টিক সেন্টারের গাইনি চিকিৎসক স্মৃতি হকের চেম্বারে এই ঘটনা ঘটে। ঘটনার ভুক্তভোগী বলেন সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গোপালপুর মুন্সিপাড়া গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী মৌসুমী আক্তার গাইনি চিকিৎসক স্মৃতি হকের কাছে পরামর্শ নিতে আসলে চিকিৎসক তার মনোনীত ডায়াগনস্টিক সেন্টারে আলট্রাসোনোগ্রাম সহ বেশ কিছু পরীক্ষা করাতে বলেন। পরে রোগী ও তার স্বজনরা অন্যত্র পরীক্ষা করিয়ে রিপোর্ট নিয়ে হাজির হন ওই গাইনি চিকিৎসকের কাছে, এতে ক্ষিপ্ত হন চিকিৎসক। ফরিদপুরে ব্লাস্ট রোগ সহনশীল উন্নত জাতের গমের আবাদ করে সফলতা পেয়েছেন কৃষকরা। তারা জানান গেল কয়েক বছর ধরে ব্লাস্ট রোগের কারণে গমের ফলন কম হয়েছে, এবছর নতুন এই জাতের গমের উৎপাদন আশানুরূপ হয়েছে। তবে উৎপাদন খরচ বেশি হওয়ায় ন্যায্য দাম নিয়ে চিন্তিত কৃষকেরা। খায়রুজ্জামান সোহাগের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। ফরিদপুরে গেল কয়েক বছর ধরে ব্লাস্ট রোগের কারণে গমের বেশ ক্ষতি হয়, এতে লোকসান গুনতে হয় কৃষকদের। এ অবস্থায় গম আবাদ থেকে মুখ ফিরে নিয়েছেন অনেকে। কৃষকরা জানান এবছর ব্লাস্ট রোগ সহনশীল উন্নত জাতের গমের আবাদ করে সফলতা পেয়েছেন আর ফলনও হয়েছে বেশ ভালো। তবে সার ও ডিজেলের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ বেড়েছে কয়েক গুণ। বাজারে গমের ন্যায্য দাম পাবে কিনা তা নিয়ে শঙ্কায় তারা। বছর আমরা গম ক্ষেত করে অনেক লোকসানে পড়েছি, দুইবার আল্লাহর রহমতে গমের ফলন ভালো হয়েছে। এক মণ গম বাজারে বিক্রি করতে নিব দাম দেয় 800 টাকা, এরা কিষেনে মূল্য 800 টাকা। বাজারটা যদি একটু ভালো পাই তাইলে পরে আমি 20-25 হাজার টাকা আমি বিক্রি করতে পারবো। রোগ সহনশীল নতুন এ জাতের গম আবাদে কৃষকদের সব ধরনের সহায়তা করছে স্থানীয় কৃষি বিভাগ। আমরা কৃষকদেরকে নতুন নতুন জাত সম্পর্কে জানাচ্ছি, এই জাতের প্রদর্শনী দিচ্ছি এবং এই জাতগুলো আবাদ করার জন্য যে সব কলাকৌশল সে কলাকৌশল জানাচ্ছি। ফরিদপুরে চলতি মৌসুমে 18,308 হেক্টর জমিতে গমের আবাদ করা হয়েছে, যা থেকে প্রায় 74,000 মেট্রিক টন গম উৎপাদিত হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
তরমুজ চাষ বদলে দিচ্ছে উপকূলীয় কৃষি অর্থনীতি। খুলনার দাপকে তিলডাঙ্গা, পানখালি, চুনকুড়ি সহ বিস্তীর্ণ অঞ্চলের নোনা জলের পতিত জমি এখন ভরে উঠেছে তরমুজে। কৃষি কর্মকর্তারা বলছেন, দাপকে এবার 7605 হেক্টর জমিতে তরমুজ আবাদ হয়েছে। উৎপাদিত তরমুজ প্রায় 1200 কোটি টাকায় বিক্রির আশা করছেন তারা। শামসুজ্জামান শাহিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বিস্তীর্ণ মাঠ জুড়ে কেবল সবুজের সমারোহ, সামান্য বাতাসেই দোল খাচ্ছে তরমুজের বাড়ন্ত লতা। কয়েক বছর আগেও উপকূলীয় দাকোপের সিটি বুনিয়া, বটবুনিয়া বিল, তিলডাঙ্গা, পানখালি, কামারখোলা, চুনকুড়ি, তালতলা বিলের চাষিরা নির্ভর করত কেবল এক ফসলি আমন কিংবা চিংড়ির ঘেরের ওপর। এখন সেই নোনা জমিতে ফলছে তরমুজ, ফলে সংসার চালানোর দুশ্চিন্তায় হতাশাগ্রস্ত চোখগুলোতে এখন স্বপ্নের ঝিলিক। যারা কৃষক, যারা জমিওয়ালা মানুষ, ব্যক্তি, যে যেখানে আছে না কেন, সবাই এখন হলো স্বাবলম্বী হয়ে উঠেছে প্রায়। সব মিলে আমার 20-25 টাকা খরচ হচ্ছে বিঘাতে। তা এটা যদি 1 লক্ষ টাকা বিক্রি হয় তাহলে খরচ বাদ দেওয়া তোমার তো বিঘাতে 70,000 টাকা থাকতে পারে। তরমুজের আধুনিক চাষ পদ্ধতি নিয়ে মোটিভেশন সভা, লিফলেট বিতরণ আর রোগবালাই নির্ণয় ও প্রতিকার নিয়ে কাজ করছেন কৃষি কর্মকর্তারা। কৃষকরা যাতে অনেক সুন্দরভাবে, আদর্শগতভাবে, বৈজ্ঞানিকভাবে যাতে তরমুজ চাষ করতে পারে, সেক্ষেত্রে আমরা উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে মোটিভেশন সভা করেছি তরমুজ চাষের আগে, তারপরে তাদেরকে আমরা লিফলেট বিতরণ করেছি। এদিকে উৎপাদিত তরমুজ বাজারজাতকরণে চ্যালেঞ্জের কথা বলছেন জনপ্রতিনিধিরা। ফসল যখন উৎপন্ন হয়ে যায় তখন ফসলগুলো উঠে মাটিতে কেটে যে ট্রাকে করে বা বিভিন্ন যানবাহনে করে এগুলো নিয়ে যাবে, সে নিয়ে যাওয়ার প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। সময় মতো সেচ ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে শতভাগ জমি তরমুজ চাষের আওতায় আনা সম্ভব বলছেন কৃষি কর্মকর্তারা। এই মুহূর্তে আমাদের যদি সেচের ভালো সুযোগ পাই এবং আমাদের যদি যোগাযোগ ব্যবস্থাটা আরো একটু ডেভেলপ করার সুযোগ পাই, আমরা আশা করি শতভাগ জমি আমাদের আবাদের আওতায় আসবে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, গেল বছর কৃষক পর্যায়ে 200 কোটি টাকার তরমুজ বিক্রি হলেও এবার 35 টাকা কেজি দরে 1200 কোটি টাকার তরমুজ বিক্রির আশা করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, News24। ঈদ সামনে রেখে জমে উঠতে শুরু করেছে রাজধানীর মোবাইল মার্কেটগুলো। নতুন প্রজন্মের কাছে ঈদে নতুন পোশাকের আবেদন যেমন, নতুন মোবাইল ফোনের আবদারও কম নয়। তাই পছন্দের হ্যান্ডসেটটি সংগ্রহ করছেন অনেকে। ঈদে মোবাইল বাজারের আরও খবর থাকছে রিফাত আসনুবার প্রতিবেদনে। ঈদের আগে সাজ পোশাক কেনার পাশাপাশি তরুণদের নজরে থাকে নতুন ইলেকট্রনিক গ্যাজেট ও মোবাইল ফোন কেনার প্রতি। তাই ইতোমধ্যে স্মার্টফোন বাজারে নতুন ডিভাইস কিনতে ভিড় করছেন অনেকে। বাজার ঘুরে দেখা গেছে তরুণদের মধ্যে মাঝারি দামের ফোন কেনার প্রবণতা বেশি। অনেকে আবার আউটলেটগুলো ঘুরে ঘুরে দেখছেন কোন কোম্পানি নতুন কোন সেট বাজারে ছেড়েছে। অনেকেই আবার কিনছেন দামি ব্র্যান্ডের ফোন। মোবাইলটা হলো সবচেয়ে মানে রেগুলার ইউজে সবচেয়ে জরুরি জিনিস আমি যেটা মনে করি। তো এই জন্য যেহেতু আপডেট হয়, আপডেট অনুযায়ী আমরা আপডেটটা নিতে চাই। ওই যে আমাদের সবাই নতুন জামা কাপড় সাথে নতুন ফোনটা চেঞ্জ করে আর কি, আলাদা একটা ভাইব আসে যে লাক্সারিয়াস একটা লাইফ বিকাশ করা আছে। শুধু মোবাইল নয়, ঈদ সামনে রেখে ইলেকট্রনিক অন্যান্য অ্যাক্সেসরিজের দোকানগুলোয় আছে ক্রেতা আনাগোনা। বিক্রেতারা বলছেন, ক্রেতা চাহিদা মাথায় রেখে তারা দোকানে রেখেছেন নতুন ডিজাইনের ব্যাক কভার, হেডফোন সহ আরও অনেক কিছু। স্যামসাং S22 আলট্রা, তারপরে আইফোনের আসছে বর্তমানে আপনার 13 প্রো ম্যাক্স, এই ফোনগুলি ভালো চলছে মার্কেটে। সামনের দিকে আমরা আরও ভালো ব্যবসা বাণিজ্য করতে পারবো এই আশায় আসতে। অনেক কোম্পানি ক্রেতাদের দিচ্ছেন বিশেষ ছাড়। রিফাত আসনুভাল, News24, ঢাকা। করোনার লকডাউন বিধি নিষেধে গেল 2 বছর, জমেনি ইফতার বাজার। এবার সেই ক্ষতি পুষিয়ে নিতে বাহারি রকমের খাবারের আয়োজন রাজধানীর ইফতার বাজারগুলোতে। নানা নামে ইফতারের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। তবে ক্রেতাদের অভিযোগ, খাবারের দাম আগের চেয়ে প্রায় 2 থেকে 3 গুণ বেশি। বিক্রেতারা বলছেন, নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় এর প্রভাব পড়েছে ইফতার বাজারে। ক্রেতারা বলছেন, দাবি মনিটরিং দরকার ইফতার বাজারেও। ঢাকার বিভিন্ন এলাকায় জ্বালানি গ্যাস ও সুপেয় পানি সংকট থাকায় এবার রমজানে ঘরে ইফতার বানানোর আনন্দ থেকে বঞ্চিত হয়েছেন অনেকে।
ইউক্রেন ইস্যুতে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে রাশিয়ার সদস্যপদ স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার নিউ ইয়র্কে সাধারণ অধিবেশনে ভোটে রাশিয়ার সদস্যপদ স্থগিত করা হয়। এতে ভোটদানে বিরত ছিল বাংলাদেশ। যুক্তরাষ্ট্র উত্থাপিত প্রস্তাবের পক্ষে পড়েছে 93 ভোট, বিপক্ষে ছিল 24 ভোট এবং ভোটদানে বিরত ছিল 58 দেশ। 193 সদস্য রাষ্ট্রের মধ্যে প্রস্তাবটি ভোট দেওয়া দেশগুলোর 2/3 সমর্থন পাওয়ায় রাশিয়াকে স্থগিত করা হয়েছে। এতে ভোটদানে বিরত দেশগুলোকে গণনা করা হয়নি। ভোট গ্রহণের আগে জাতিসংঘে নিযুক্ত ইউক্রেনের দূত সের্গি কিসলিৎসিয়া রাশিয়ার বিরুদ্ধে ভয়াবহ নিপীড়নের অভিযোগ তোলেন। একই সঙ্গে তিনি বুচা শহরে বেসামরিকদের হত্যার অভিযোগও তুলেছেন রাশিয়ার বিরুদ্ধে। ইনিংসের শেষ বলেই ঝুলে গেল ইমরান খানের ভাগ্য। পাকিস্তানের পার্লামেন্টে আস্থা ভোটের প্রস্তাব নাকচ করে যে সিদ্ধান্ত ডেপুটি স্পিকার দিয়েছিলেন তা বাতিল করে দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। এমনকি ঘোষণা দেওয়া হয়েছে পার্লামেন্ট ভোটেই নির্ধারিত হবে ইমরানের টিকে থাকার লড়াই। বিস্তারিত জানাচ্ছেন মাসুদ রানা। ক্রিকেট মাঠের মতো রাজনীতিতেও পাক্কা খেলোয়াড় হিসেবে খেলছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। বিরোধীদের আস্থা ভোট থেকে উতরে গিয়ে পার্লামেন্ট ভেঙে দেওয়া সবই ছিল তার খেল। তবে সেই খেলায় জল ঢেলে দিলেন দেশটির সর্বোচ্চ আদালত। ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোটের প্রস্তাব বাতিল ও পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্তকে অবৈধ বলে ঘোষণা করেছে দেশটির সুপ্রিম কোর্ট। এমনকি প্রেসিডেন্ট জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার যে ঘোষণা দিয়েছিলেন তাও আর ধোপে টিকছে না। আগামী শনিবার স্থানীয় সময় সকাল 10:30 জাতীয় পরিষদের স্পিকার আসাদ কাইসারকে অধিবেশন পুনরায় ডাকার নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আজ সুপ্রিম কোর্টের রায়ে দেশের সংবিধান রক্ষা পেয়েছে। এই রায় যুগান্তকারী হিসেবে পাকিস্তানের মানুষকে সম্মান দিয়েছে। সর্বোচ্চ এই আদালত বলছেন প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের সুরাহা ছাড়া অধিবেশন মুলতবি করা যাবে না। বৃহস্পতিবার টানা চতুর্থ দিনের মতো শুনানির পর প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের 5 সদস্যের বেঞ্চ এই সিদ্ধান্তের ঘোষণা দেন। সুপ্রিম কোর্টের রায়ে স্বস্তি প্রকাশ করেছেন বিরোধীরা। গেল রোববার পাক প্রধানমন্ত্রী ইমরানের বিরুদ্ধে আনা বিরোধী জোট থেকে পেশ হওয়া অনাস্থা প্রস্তাব নিয়ে ন্যাশনাল অ্যাসেম্বলিতে ভোটাভুটি হওয়ার কথা থাকলেও ডেপুটি স্পিকার কাসিম খান সুরি তা খারিজ করে দেন, যার ফলে পাকিস্তানের সামনে দেখা দেয় সাংবিধানিক সংকট। এবার প্রধানমন্ত্রীকে সেই লজ্জাজনক প্রস্থানের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। ইমরান খানকে এখন আইনসভার আস্থার প্রমাণ দিতে হবে, যেখানে তার হার আগে থেকেই একরকম নিশ্চিত। মাসুদ রানা, News24। দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টে কোনো জয় নেই বাংলাদেশের। এবার সাদা পোশাকেও ইতিহাস বদলাতে চায় টাইগাররা। অধিনায়ক মুমিনুল হক ভুল থেকে শিক্ষা নিয়ে পোর্ট এলিজাবেথে ঐতিহাসিক মুহূর্ত তৈরি করতে চান। আজ দুই দলের ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর 2টায়। বিস্তারিত জানাচ্ছেন শুভদেবনাথ। পোর্ট এলিজাবেথের নাম পরিবর্তন হয়েছে, নতুন নাম গেবেয়া। সেখানেই ভাগ্যের পরিবর্তন চায় টাইগাররা। বাতাসের সঙ্গে সন্ধি করতে ফিল্ডিংয়ে বাড়তি মনোযোগ মুমিনুল শান্ত খালেদদের। পেটের পীড়ায় সিরিজের প্রথম টেস্ট না খেললেও দ্বিতীয়টিতে এক প্রকার নিশ্চিত তামিম ইকবাল। সঙ্গে স্পিনের জোর বাড়াতে তাইজুলকে দেখা যেতে পারে একাদশে। টেস্ট ক্যাপ্টেন জয়ের বিকল্প কিছুই ভাবছেন না। অবশ্যই আমি জেতার জন্য খেলবো। আমার কাছে মনে হয় যে আপনার প্রত্যেকটা সেশন আমরা 100% দিয়ে খেলবো। মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম শেষ 6 টেস্টে মাত্র 1টিতে অর্ধশতকে দেখা পেয়েছেন। ডারবান টেস্টে মুমিনুলের উইলও হাসেনি, তবে এসব নিয়ে একেবারে চিন্তিত নন বাংলার ব্র্যাডম্যান। ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ারের মধ্যে একজন ওয়ার্ল্ড ক্রিকেটেও। তিনটা ডাবল হান্ড্রেড আছে, তো ওনার এত টেনশন করার কোনো কিছু নেই। আমি আমার নিয়ে অত উদ্বিগ্ন না ভাই। আর পরে আগের ম্যাচে কি হয়েছে না হয়েছে এত চিন্তা করি না। প্রথম টেস্ট শেষে আম্পায়ারিং আর স্লেজিং নিয়ে প্রোটিয়াদের প্রতি প্রশ্ন তুলেছিলেন মুমিনুল। দ্বিতীয় টেস্টের আগে সেই মুমিনুল জানালেন স্লেজিং ক্রিকেটেরই অংশ। আমি কখনো স্লেজিং নিয়ে অভিযোগ করিনি, কারণ ক্রিকেটে স্লেজিং হবে। আর আম্পায়ারিং এর যে ইস্যুটা বললেন সেটাও আমাদের হাতে নেই। আইসিসির এগুলো নিয়ে চিন্তা ভাবনা করা উচিত, নিরপেক্ষ আম্পায়ারিং গুলো আবারও নিয়ে আসা উচিত। ক্রিকেটের বনেরি ফরম্যাটে দক্ষিণ আফ্রিকা সবসময় ফেভারিট। বাংলাদেশের বিপক্ষে 13 ম্যাচে 11 জয় তারই প্রমাণ। এবার সেই ধারা অক্ষুণ্ণ রাখতে চাইবে প্রোটিয়ারা। টেস্টে বিদেশের মাটিতেও বাংলাদেশ জিততে পারে। বছরের শুরুতে নিউজিল্যান্ডকে হারিয়ে তা প্রমাণ করে দিয়েছে। এবার প্রোটিয়াদের বিপক্ষে তেমন কিছুই চাওয়া টাইগারদের। শুভদেবনাথ, News24।
বিপিএল ফুটবলে শেষ দুই মিনিটের দুই গোলে ড্র করেছে ঢাকায় ফুটবলের জায়ান্ট বসুন্ধরা কিংস। কিংসের ইনায় শেখ জামালের বিপক্ষে 3-3 গোলে ড্র করে কিংস। এদিকে দিনের আরেক ম্যাচে জিতেছে ঢাকা আবাহনী। আরো জানাচ্ছেন সুখন সরকার। সময় যতই গড়াচ্ছিল ততই বাড়ছিল ম্যাচের উত্তেজনা। প্রতিপক্ষের ফরোয়ার্ডদের আটকাতে নানা কৌশল অবলম্বন করছিল বসুন্ধরা কিংস ও শেখ জামালের ফুটবলাররা, কিন্তু কোনো দলই শেষ পর্যন্ত আটকে রাখতে পারেনি প্রতিপক্ষের ফরোয়ার্ডদের। 71 মিনিটে প্রথম গোল আসে ম্যাচে। শেখ জামালকে 1-0 গোলে এগিয়ে নেন বিদেশি রিক্রুট ও তাবেক। ভুল পাসের খেসারত দিতে হয় কিংসকে, কিন্তু বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি জামাল। ম্যাচের 76 মিনিটে নিখুঁত এক ফ্রি কিক থেকে ফেরানজেস সমতায় ফেরান দলকে, ছন্দে ফেরে বসুন্ধরা কিংস। তবে সেই ছন্দ ভাঙতে খুব বেশি সময় নেয়নি শেখ জামাল। 2 মিনিটের ব্যবধানে শিলা ও কনফার্মের 2 গোলে বসুন্ধরাকে 3-1 গোলে পেছনে ফেলে শেখ জামাল। কিন্তু ম্যাচের অনেক নাটকীয়তা তখনও বাকি। ফাইট ব্যাক করতে সময় নেয়নি ক্লাব ফুটবলের জায়ান্টরা। ম্যাচের 79 ও 91 মিনিটে কিংসলের চোখ ধাঁধানো গোলে সমতায় ফেরে বসুন্ধরা কিংস। শেষ পর্যন্ত কোনো গোলের দেখা পায়নি কোনো দল, তাই 3-3 গোলে ড্র নিয়েই মাঠ ছাড়ে দুদল। এই ম্যাচে শেখ জামালের বিপক্ষে পয়েন্ট ভাগ করলেও 11 ম্যাচে 26 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে কিংস। সমান ম্যাচে 21 পয়েন্ট নিয়ে দুয়ে আছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এদিকে দিনের আরেক ম্যাচে উত্তর বারিধারার বিপক্ষে 5-2 গোলের বড় জয় পায় ঢাকা আবাহনী। সুখন সরকার, News24, ঢাকা। সকালের সংবাদ এখন এ পর্যন্তই। আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন News24bd.tv। ধন্যবাদ সবাইকে।